হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টিয়াজ কিচেন। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব মুসুরির ডাল পাঁচ ফোড়নে পালং শাক রান্না। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকুন। চলুন দেখি মুসুরির ডাল পালং শাক রান্না করতে কী কী লাগে। আমি এখানে দু মুঠো পালং শাক নিয়েছি। পালং শাকের ডাঁটাগুলো ফেলে দিয়ে শুধু পাতাটা নিয়ে নিয়েছি। দুইটা মাঝারি আকারের টমেটো আমি কুচি করে নিয়েছি। মসুরের ডাল নিয়েছি এক কাপ, ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চুলাতে আমি আগে থেকেই হাঁড়িটা বসিয়ে নিয়েছিলাম, হাঁড়িটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ। আপনারা চাইলে পেঁয়াজের কুচির সাথে রসুনও কুচি করে দিতে পারেন, কিন্তু আমি রসুনটা বেটে নিয়েছি, বাটা রসুন দিব এখানে। আর আমি এখানে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম কোয়াটার চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম কোয়াটার চা চামচ, রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ। এখন আমি মশলাটা তেলের উপরে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে টমেটোর কুচিগুলো দিয়ে দেবো, আর টমেটোর কুচিগুলো একটু নেড়েচেড়ে ভালো করে রান্না করে নেব। টমেটোর কুচিগুলো কষানো শেষ। এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেবো, তিন থেকে চারটা কাঁচামরিচগুলো আমি একটু কেটে দিয়েছি, যার কারণে সুন্দর একটা ফ্লেভার এবং ঝালটা বের হবে। এবার আমি ধুয়ে রাখা ডালগুলো এখানে দিয়ে দেবো। ডালগুলো একটু পানি ছাড়া তেলের উপরে ভেজে নেব, বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে ডালগুলো হাঁড়িতে লেগে না যায়। ডালগুলো ভাজা শেষ। এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর ডালগুলো একটু ভালো করে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। এবং এখন আমি অল্প আছে ডালটা সিদ্ধ করে নিলাম। পাঁচ মিনিট পর দেখুন ডালগুলো কী সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা পালং শাকগুলো সব একসাথে এখানে দিয়ে দেব। আমি আর এখানে আলাদা করে কোনো পানি ব্যবহার করব না, কারণ পালং শাক থেকে প্রচুর পানি বের হয়। যে পানিটা বের হবে সেই পানিতেই পালং শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি এটা দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। শাকগুলো সিদ্ধ হয়ে কমে গিয়েছে এবং প্রচুর পানিও বের হয়েছে। আমি আর এটা ঢেকে দেবো না, চুলার আঁচটা মাঝারি আকারে রেখে রান্না করে নেব। পালং শাকটা নাটিতেই রান্না করলে ভালো, কিন্তু যেহেতু আমি ডাল এবং টমেটো দিয়েছি এজন্য একটু ঢেকে রান্না করেছি। পালং শাক বেশি সময় ঢেকে দিলে কিংবা বেশি সময় নিয়ে রান্না করলে কালারটা চেঞ্জ হয়ে যায়, আর এটা খুব ঘন ঘন নেড়ে নিতে হবে, তা না হলে হাঁড়িতে লেগে যাবে। অন্য একটা হাঁড়িতে আমি ফোড়নের জন্য তেল দিয়ে নিলাম এক টেবিল চামচ, আর এখানে আমি শুকনো মরিচ দিয়েছি তিনটা। মরিচগুলো খুব ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। চুলার আঁচটাও মিডিয়াম রাখতে হবে। এখন আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিব হাফ চা চামচ। পাঁচফোড়ন দেওয়ার পর খুব বেশি ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে পাঁচফোড়নটা পুড়ে যাবে। পাঁচফোড়নটা ভাজা শেষ। এখন আমি এটা পালং শাকের উপরে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পালং শাকটা আমার অলমোস্ট রান্না শেষ। এখন আমি এটা নামিয়ে সার্ভ করব। রেডি হয়ে গেল মজাদার মসুরের ডাল পাঁচফোড়নে পালং শাক রান্না। এরকম মজার মজার রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন।